ফ্রেন্ডস, তোমাদের সাথে লাস্ট শেয়ার করছিলাম আমি ছোট ননদের বাড়ি গেছিলাম শ্রীরামপুর। তো এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা, তো ননদের বাড়ি থেকে চলে এসেছি। তো দেখো লঞ্চটা ছেড়ে চলে গেছে, 2 মিনিটের জন্য পাইনি। তো কি আর করা যাবে বলো, পরের লঞ্চটা ওই ওই পাড়ায় ঘাট থেকে ছেড়েও দিয়েছে। আর এখানে দেখো সব নতুন ব্রিজ আর জেটির ওপর আমরা দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে। আর নিচে নৌকায় মাছ ধরছিল গঙ্গার ট্যাংরা। আর ছেলের সঙ্গে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, ছেলে বলছে মা একটুর জন্য পাইনি। আর মেয়ে পিসিমণি বাড়ি রয়ে গেছে একটা দরকারি কাজে, মেয়ে পরের দিন যাবে। তো চলো দেখতে দেখতে ওই পারে লঞ্চটাও চলে এসেছে, আমরা উঠে পড়েছি। আর গঙ্গা সিনারিগুলো, সাইট সিনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমার তো এমনি ভয় লাগে গঙ্গা পার হতে, কিন্তু এখন লঞ্চগুলো খুব বড় বড় করে দিয়েছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো আমি 2 দিন ব্লগ ছাড়তে পারিনি, আর কারোটা সেভাবে দেখতেও পাইনি। তো তোমাদের বলে এসেছিলাম, তো আমি একটু ঘুরতে এসি। এবার সব জায়গায় তো ওয়াইফাই থাকে না, তো দিদিবাড়ি এসেছি। দিদিবাড়ি আসার পরে ওদের ওয়াইফাই আছে, তো যতটুকু পারছি তোমাদের ব্লগগুলো দেখছি। তো চলো, আমি একটা ভিডিও ছেড়েছি কালকে, আজকে দেখো দিদির ছাদ প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, দেখো কী মেঘের অবস্থা। তো একটু ছাদে উঠলাম সকালবেলা, আর কত ফুল গাছ দিদির ছাদে, খুব ভালো লাগছে। আমার সঙ্গে ছেলেও হাঁটছে, ওই দেখো ঘুম থেকে উঠে, কাজ নেই কর্ম নেই, ঘুম থেকে উঠে আমার পেছন পেছন চলে এসছে। তো চলো, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর সবাইকে গুড মর্নিং। তো আমার ব্লগটা আজকে আমি ছাদে থেকে শুরু করছি। তো চলো নিচে যাওয়া যাক, সকাল সকাল অনেক দেরিতে উঠেছে দিদির বাড়িতে, তো এখন গিয়ে চা খাবো। আর বৃষ্টিও পড়ছে, কত ফুল গাছ দেখো। এগুলো হচ্ছে লক্ষ্মী জবা, আমি কোনোদিন দেখিনি ছোট্ট ছোট্ট জবা হয়, খুব ভালো লাগে। দিদি বললো এর পরের বার তোকে আমি ডাল দিয়ে দেবো, গিয়ে লাগাস। এখন দেখেছো ছোট ছোট করি, আর কত রকমের জবা ফুল গাছ, এত ভালো লাগছে দেখতে। দেখো কত রকমের গাছ ছাদের মধ্যে, আমি তো এমনি ফুল ভালোবাসি, গাছ লাগাতে ভালোবাসি তোমরা জানো। তো চলো, এখানেও অনেক রকম ফুল গাছ আছে দেখো, টমেটো গাছ, টমেটো ধরে আছে, এটা সবেদা গাছ, কত রকমের গাছ, না না দেখো। আর এখানেও পিটুনিয়া গাছ আছে। নিচে চলে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, নিচে গিয়ে চা খাবো। তো দেখো সকাল সকাল, মানে সকাল বলবো না, মোটামুটি 8:30 বাজে আমি চা করেছি। দিদি ওখানে দুধ জাল দিচ্ছে, আর এখানে আমি ছেলে মেয়ে, আর দিদির বাড়ি কেউ চা খায় না। তো দিদি মেয়ে এখানে দাঁড়িয়ে কি কাজ করছে জানি না, তো ওর পাশ দিয়ে আমি চায়ের প্লেটটা, দিদি চা করে দিয়েছে, তো চলে এসেছি ঘরে বেডরুমে, আমি ছেলে মেয়ে মিলে চা খাচ্ছি। আর এইখানে দেখো সাইড দিয়ে কি মেঘলা করেছে, ওয়েদারটা মেঘলা মেঘলা। আর পাশে একটা আম গাছ ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ছোট্ট ছোট্ট আম এসছে এই বছরে। আর আমি চাটা নোনতা বিস্কুট দেখে নিচ্ছি, তো চলো দেখতে থাকো। তো দেখো চাটা খেয়ে দিদির বাড়ি রাধা কৃষ্ণ স্থাপন করেছে, মূর্তি তোমাদের আগেই দেখিয়েছিলাম। তো আবার অনেকদিন পর তোমাদের একটু রাধা কৃষ্ণের মূর্তিটা দর্শন দিয়ে দিলাম। আর এখানে ছোট ছোট অনেক গোপাল আছে, এটা তো আমার গোপাল, তোমরা চেনো, দিদির বাড়িতে বেড়াতে নিয়ে এসেছি আমাদের সাথে। আরও ছোট ছোট গোপাল আছে, দিদি সেবা করে। আর জগন্নাথ বলরামের ফটো, আর এটা হচ্ছে ছগোসাইয়ের ফটো, আর দিদি আর এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া আর নিমাইয়ের ফটো। তো সব ফটোই দিদির বাড়ি আছে মোটামুটি, আর দিদি এটা গুরুদেবের ফটো। আর এই পাশে আছে দিদির সিংহাসন, নিত্য যে পুজো হয় গণেশজি হনুমানজি, এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তি। তো চলো দেখতে থাকো আমার সাথে ব্লগটা। আর চাইছি না কিছুই, শুধু তুই।
তো চলো চলে এসে একদম দুপুরের লাঞ্চ মেনুতে দিদির বড় মেয়ে খেতে দিচ্ছে, ওরা একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, ওই জন্য ওদেরকে একটু দেখালাম না। তো এটা হচ্ছে লাউ শাক, লাউ শাক তো খুব ভালো লাগে আমার, আর আজকে হয়েছিল মটন সানডে স্পেশাল। তো চলো মানে মটনটা দিদি বড় মেয়ে রান্না করেছে, খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম হোটেলের মতো, খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো চলো খেতে খেতে আর সোজা চলে আসলাম সন্ধ্যাবেলা। এটা আজকে সব বাচ্চা গাচ্চা বাচ্চা পার্টি হবে, সঙ্গে আমরাও থাকবো, আর দেখো মেয়েও বসে পড়েছে। এটা হচ্ছে পিৎজা পার্টি, আর মেয়ে পিৎজা খাবে না, মেয়ের জন্য নিয়ে এসছে চিকেনের কি একটা। আর এই দেখো দিদির ছোট মেয়ে বলছে মাসি আমায় তুলো না, এখন আমার নাইটিটা রং জ্বলে গেছে, ভালো লাগছে না দেখতে। তো চলো দেখতে দেখতে প্লেটগুলো সাজানো হয়ে গেছে, আর পিৎজার প্যাকেটগুলো আস্তে আস্তে খুলবে, আর সঙ্গে ছিল কুক। তো আমি পিৎজা কুক দুটোই খুব একটা পছন্দ করি না, তবু ওরা এনেছে, আমাদেরকেও তো মানে খেতে হবে, ওদের সাথে স্বাদ দিতে হবে। তো চলো দেখতে থাকো পিৎজাগুলো এক এক করে খুলছে, 8টা পিৎজা এনেছিল, তো সবার ভাগে 2 পিস করে পড়েছে, আর এক এক কাপ করে মানে 1 গ্লাস করে কুক পড়েছে। তো খুব মজা হয়েছিল, হাসি ঠাট্টা, তো সবাই নিচে বসে খেতে খেতে শুরু করে দিল। এটা হচ্ছে দিদির ছেলের ছোট ছেলের বন্ধু, পাশের ফ্ল্যাটেই থাকে। আমি বললাম তুলবো নাকি তোমাকে, বলছে হ্যাঁ হ্যাঁ তোলো মাসি, ইউটিউবে যাবে তো, আমি বলছি হ্যাঁ হ্যাঁ, বলছে ভালো করে তোলো। তো চলো আমিও খেয়ে নিচ্ছি। তো দেখো মানে এবারই ওবারই ঘুরতে ঘুরতে আমার চেহারাটা একদম যাচ্ছে, তাই মানে আমি কচিরও রুগী। তো দেখতে দেখতে চলো ট্রেনে উঠে পড়েছি পরের দিন সকালবেলা, 10টার সাথে ট্রেন, এত লেট, 10টা 45-এ এসছে। তো এত ভিড় ছিল, মোটামুটি 1 ঘন্টা দাঁড়িয়ে আমরা কাঁচরাপাড়া এসে মানে জায়গাটা পেয়েছি, ছেলে আর আমি বসেছি। আর এত হাওয়া, মাথায় স্টোলটা না দিলে আমার তো সাইনাসে প্রবলেম, প্রচণ্ড যন্ত্রণা হয়ে যায়। তো আমি আর ছেলে 1 সিটে বসেছি, মেয়ে আমার পেছনের সিটে। তো চলো দেখতে দেখতে কৃষ্ণনগর চলেও আসলাম, আর আজকের মতো ভিডিওটা এখানে, টাটা বাই।